মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মোবারক এই মুহূর্তে সলাতুল জুমআ এবং জিকির এর উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যখনই কোনো কথা শুনতেন তখনই তারা তা বাস্তবায়ন করতেন এবং তারা জীবনভর তা বাস্তবায়ন করেই যেতেন। আপনি যদি সহিহুল বুখারীর সে হাদিসটি দেখেন, যেটি কিতাবুজ যাকাতে উল্লেখ করা হয়েছে এবং আল ইস্তিহফাফু আনিল মাসআলা এই সংক্রান্ত অধ্যায়ে হাদিসটি এসেছে। আল ইস্তিহফাফু আনিল মাসআলা মিনিং টু অ্যাবস্টেইন ফ্রম বেগিং, অর্থাৎ ভিক্ষা করা থেকে বিরত থাকা, এই সংক্রান্ত একটা হাদিস। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলামতা আলা মা আসলাফতা মিন খায়র, আসলামতা আলা মা আসলাফতা মিন খায়র। হাকিম, তুমি অতীতে যে ভালো কাজগুলো করেছো ইসলাম গ্রহণ করার কারণে ওই ভালো কাজগুলো তোমার আমলনামায় এখন যুক্ত হয়ে যাবে। তুমি তো আগে মুসলিম ছিলে না, অতএব আগে যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো সেটা সাধারণত গ্রহণযোগ্য হতো না, বাট অ্যাজ ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইসলাম, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো তোমার অতীতের ভালো কাজগুলো তোমার আমলনামায় যোগ করে দেওয়া হবে। সেই হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু প্রদান করুন। তিনি বললেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি, আমি রাসূলের কাছে চাইলাম তিনি আমাকে দিলেন, সুম্মা সাআলতুহু ফাআতানি এন্ড এগেইন আই বেগড অ্যান্ড হি গেভ মি, আবারও আমি চাইলাম তিনি আমাকে দিলেন, সুম্মা সাআলতুহু ফাআতানি আবারও চাইলাম তারপর তিনি আবারও দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, ইয়া হাকিম ইন্না হাযাল মাল খাদিরাতুন হালওয়া, এই যে সম্পদ এই সম্পদগুলো হচ্ছে সবুজ এবং মিষ্টি, হালুয়া, এটা কি মিষ্টি, এর মধ্যে একটা আকর্ষণ আছে। ইন্না হাযাল মাল খাদিরাতুন হালওয়া, এটা সবুজ আকর্ষণ তৈরি করে, মিষ্টি এটা একটা আকর্ষণ তৈরি করে। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, কেউ যদি অন্তরের প্রশস্ততা নিয়ে, এখানে কোনো কার্পণ্য নাই, অন্তরের মধ্যে কোনো ধরনের কার্পণ্য নাই, কৃপণতা নাই, এই অবস্থায় যদি কেউ এই সম্পদ গ্রহণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সম্পদের মধ্যে বারাকা প্রদান করবেন। আর ওয়ামান আখাযাহু বি ইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি, আর কেউ যদি এই সম্পদ গ্রহণ করে তার মধ্যে একটা লোভ আছে, তার মধ্যে একটা লোভ আছে, গ্রিড আছে, এই গ্রিড নিয়ে এগুলোকে জমা করে রাখবে, পরবর্তী শত শত জেনারেশন এগুলো খাবে, এই রকম একটি আকাঙ্ক্ষা নিয়ে কেউ যদি সম্পদ জমা করে রাখে, লাম ইউবারাক লাহু ফি, এই সম্পদ তার জন্যে কোনো বরকত নিয়ে আসবে না, এই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বারাকা প্রদান করবেন না। তারপর সুনাম বললেন, ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে প্রচুর পরিমাণ খাচ্ছে কিন্তু তার পরিতৃপ্তি হচ্ছে না, তার পেটও ভরছে না, ক্ষুধাও মিটছে না এবং তার কোনো পরিতৃপ্তিও নাই, হি ডাজন্ট অর শি ডাজন্ট হ্যাভ এনি স্যাটিসফ্যাকশন, হার হিজ অর হার বেলি অ্যান্ড স্টোমাক ইজ নট ফিল আপ, এটা পূর্ণ হচ্ছে না এবং তার কোনো এর মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পায় না, তার শান্তি কোনো কিছুই নাই, ক্ষুধাও তার মেটে না, এরকম একজন ব্যক্তি। ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, যে হাত দান করে এই হাত যে হাত গ্রহণ করে তার চেয়ে অনেক অনেক উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর হাকিম ইবনে হিজাম কিন্তু কথা কিন্তু রাসূলের শেষ, কয় লাইনের কথা বলেন তো, আমাদের মতো এরকম এক ঘন্টার খুতবা না, সামান্য একটু বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল হাকিম, হাকিম ইবনে হিজাম পরবর্তী বললেন, ফাকুল তু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর হাকিম ইবনে হিজাম বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আরযাউ আহাদান বা'দাকা শাইআ, যিনি আপনাকে পাঠিয়েছেন সে রবের কসম করে বলছি আপনার পর আমি কারো কাছে আর হাত পাতব না কখনোই। এই যে বললাম দিস ইজ দ্য লাস্ট টাইম ইন মাই লাইফ, আমার জীবনের শেষ বারের মতো, আর জীবনে কখনোই আমি কারো কাছে আশ্রয় নেব না, কারো কাছে আশ্রয় চাইব না, কারো কাছে কোনো ধরনের কোনো কিছুই প্রার্থনা করবো না, কোনো কিছুই কারো কাছে চাইব না, সাহায্য চাইব না, ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাযী বা'আসা বিল হক লা আরযাউ আহাদান বা'দাক,
হাত্তা উফারিকা দুনিয়া, মৃত্যু পর্যন্ত কারো কাছে আমি চাইবো না। লুক অ্যাট দ্য কমিটমেন্ট অফ দ্য বিলিভার্স, মোমেনদের কমিটমেন্টের দিকে তাকান। একজন মোমেনের কমিটমেন্ট হলো তার জন্য মর্যাদা, এ কমিটমেন্ট, এ প্রমিস অফ দ্য বিলিভার ইজ হিজ অর হার ডিগনিটি, এটা তার একটা সম্মান, এটা তার আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা সে কখনোই আঘাত পেতে দেয় না, এটা আঘাত প্রাপ্ত হবে কখনোই সে করে না, তার জীবন বাজি রেখে হলেও সেটাকে পূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাকিম ইবনে হিজামের মন্তব্য যে হাত্তা উফারিকা দুনিয়া, দুনিয়া আনটিল আই লিভ দিস ওয়ার্ল্ড লাইফ, আনটিল আই ডাই, আমি আই উইল নেভার বেগ টু এনি ওয়ান, আই উইল নেভার আস্ক এনি অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি ওয়ান, কারো কাছ থেকে কখনোই আর আমি কোনো সাহায্য চাইব না। তিনি এই কথা বলার পর তারপরে যেটা হলো, এরপরের অংশটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইমপ্রেসিভ। ফাকান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়াদু হাকিমান ইলাল আতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের ফায়ার অনেক মাল আসতো সে মালগুলো ডিস্ট্রিবিউশন করে দিতেন এমান দি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এবং হাকিম ইবনে হিজামকে ডাকা হতো। হাকিম ইবনে হিজাম ফাআবা আন ইয়াকবালাহু, হাকিম ইবনে হিজাম এটা গ্রহণ করতেন না, বলেন আমি আর কোনো আতা কোনো দান এটা গ্রহণ করব না, আমি আর এটি কখনো গ্রহণ করব না। এবং সুম্মা ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা রাস উমর রাদিয়াল্লাহু তাআলার যুগ, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, এবার তিনি আসলেন এবং তিনি গনিমতের ফায়ার মাল প্রচুর পরিমাণ, দেশ বিজয় হচ্ছে প্রচুর পরিমাণ গনিমতের মাল পাওয়া যাচ্ছে, এগুলো ডিস্ট্রিবিউশন করে দেবেন এবং তিনি পলিসি নিলেন সবাইকে স্টাইপেন্ড দেবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের বিভিন্ন জনের ইসলাম ভেদে কবে তারা ইসলাম গ্রহণ করেছেন তার উপর ভিত্তি করে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে কম বেশি। উমর রাদিয়াল্লাহু তাআলার পলিসি অনুসারে এখন আমরা কল্যাণ রাষ্ট্রে বৃদ্ধ ভাতা দেখি অথবা নারী ভাতা দেখি, শিক্ষার্থী ভাতা দেখি, এই যে আমরা বিধবা ভাতা দেখি, এই যে বিভিন্ন ধরনের ভাতা, এই ভাতা আবিষ্কারই করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাতা দিচ্ছেন, হাকিম ইবনে হিজামকে ডাকা হলো, হাকিম ইবনে হিজাম হি রিজেক্টেড টু অ্যাকসেপ্ট, তিনি বলেন না আমি গ্রহণ করব না, আমি নেব না। উমর রাদিয়াল্লাহু তাআলা তো সর্বনাশ, হাকিম নিচ্ছে না, এটা যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, লুক অ্যাট দ্য ম্যান, দিস পিপল আর রিয়েল ম্যান, এরাই সত্যিকার মানুষ ছিলেন, এরাই সত্যিকার মানুষ ছিলেন। তিনি ভাবলেন আল্লাহর কাছে যদি আমাকে জবাবদিহি করতে হয়, হাকিম ইবনে হিজাম যে গ্রহণ করছেন আমার কি কোনো ত্রুটি আছে? তিনি সমবেত তিনি জনতাকে ডাকলেন, একত্রিত করলেন এবং তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নি উশহিদুকুম ইয়া মাশারাল মুসলিমিন, এ মুসলিম সমাজ তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি আলা হাকিমিন আন্নি আরিদু আলাইহি হাক্কাহু মিন হাযাল ফায়, এই যে গনিমতের অনেক মাল এসছে, এই গনিমতের মালের একটা অংশ হাকিম যতটুকু পাওয়ার কথা আমি তাকে ততটুকু দেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছি, প্রপোজ করেছি, তার কাছে সেটা আমি উপস্থাপন করেছি, কিন্তু ফাআবা আন ইয়াখুযাহু, হাকিম ইবনে হিজাম সেটা গ্রহণ করতে অস্বীকার করেছে। তোমরা জেনে রাখো হাকিম ইবনে হিজাম সেটা গ্রহণ করছে না। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান মিনান নাসি বাদা রাসূলিল্লাহ হাত্তা তুওয়াফিয়া, এভাবেই গেল হাকিম ইবনে হিজাম, তার মৃত্যু পর্যন্ত হাকিম ইবনে হিজাম আর কারো কাছে কখনোই হাত পাতেননি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সম্পদ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? What do you think about the property which you have earned and accrued? যে সম্পদ আপনি অর্জন করেছেন, উপার্জন করেছেন, তার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? কি জন্য আপনি করেছেন? For your own salvation or for the salvation and the pleasure and the entertainment and enjoyment of your posterity? আপনি কি সম্পদ আপনার নিজের জন্য উপার্জন করেছেন, নিজে মুক্তির জন্য উপার্জন করেছেন, নাকি এই সম্পদ আপনার পরবর্তী প্রজন্ম ভোগ বিলাসে অন্যায় অপরাধে কাটিয়ে দেবে এই জন্য আপনি করেছেন? আল্লাহর কসম করে বলি যেই সম্পদে আল্লাহর অধিকার নাই ওই সম্পদ কোনোদিন কোনো মানুষের কাজে লাগে না, যেই সম্পদে আল্লাহর শেয়ার নাই সেই সম্পদ কোনোদিন কোনো মানুষের কাজে লাগে না, যেই সম্পদ অন্যায়ভাবে অর্জিত হয়েছে ওই সম্পদ না ওই ব্যক্তির কাজে লাগে না ওই ব্যক্তির পরবর্তী প্রজন্মের কাজে লাগে, কারো কাজে লাগে না। যুগ যুগ ধরে আপনি হাজারো লক্ষ কোটি কোটি এরকম এক্সাম্পল দেখবেন। প্রিভারা সম্মানিত বোনেরা, আপনাদের এগিয়ে আসা দরকার, বহু কাজ, বহু অপরচুনিটিস আর ইন ফ্রন্ট অফ ইউ, কিন্তু এমন একটি সময় আসবে যখন লোকেরা বলবে হে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, ও ইয়াকুল, তখন সে বলবে হে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, ফাসাদদাকাও আকুম মিনাস সলিহিন, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, সব দান করে দেব এবং আমি নেককার ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই লোকগুলো চরম মিথ্যাবাদী, এরা দুনিয়ায় আগের জীবনে করেনি, আবার যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারা এই কাজ আর কখনোই করবে না।
সেট আপ ইউ রেকটিফাই ইউর মাইন্ড কারেক্ট ইউর অ্যাপ্রোচ আপনার মাইন্ডটাকে পরিবর্তন করুন প্লিজ। আজকে দীর্ঘদিন পর্যন্ত আমরা মসজিদে সালাত আদায় করি, আজও এটার উন্নয়নের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আমাদের সব কিছু কিন্তু হচ্ছে, কোনোটাই থেমে নাই, কেবল আল্লাহর ঘরগুলোই থেমে আছে, থেমে থাকবে না। আপনি আলটিমেটলি লুজার, আপনার হয়তো বা দান আল্লাহ সুবহানাহু কবুল করেননি, সেটি আমি একটু পরে বলছি, হয়তো আল্লাহ সুবহানাহু ভালোবাসার পাত্রে আপনি এখনো ভালোবাসার পাত্রে আপনার নিজেদেরকে রূপান্তরিত করতে পারেননি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেন। ইউ আর নট ইন দ্য সিলেক্ট লিস্ট অফ আল্লাহ, ইউ আর নট ইন দ্য ইলেক্টেড লিস্ট অফ আল্লাহ, আল্লাহ সেই লিস্টে আপনি নাই। আল্লাহ সুবহান ওয়াল্লাহু ইখতাসু বিরহমাতি মান ইয়াশা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রহমতের জন্য যাকে ইচ্ছা আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ করে নেন। ওয়াল্লাহু ইখতাসু বিরহমাতি ওয়াসনাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করলাম। ওয়ালি তুসনা আলা আইনি, সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই আইস, ইন ফ্রন্ট অফ মাই আইস, যেটা তুমি আমার চোখের সামনে বড় হয়ে উঠো। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূল কে কি করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার রাসূলকে কিভাবে তিনি লালন পালন করেছেন, তার নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বহু আগেই রেখে দিয়েছেন আহমদ। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা ইব্রাহিম, যেটি ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতী মিন বা'দি ইসমিহি আহমদ, and I am giving you the glad tidings, good information of the coming of a prophet after me whose name will be Ahmad. Allah subhanahu wa ta'ala has named him Ahmad. Ebong tar dada ke ebong tar purbobortti projonmo ke Allah subhanahu wa ta'ala ei rokom onubhuti diye dilen, tar naam rakhte hobe Muhammad. এরকম নাম আরবের যুগে কারোই রাখা হয়নি, কখনোই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে একটা লোকের নাম আরবে মোহাম্মদ ছিল না, একটা ইউনিক নেম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ব্যাপারে বলে, এবং তিনি বলেছেন আদাবানি রব্বি ফা আহসানা তাদবীবি, আমাকে শিখিয়েছেন আমার রব এবং তিনি আমাকে উত্তমভাবে প্রতিপালন লালন পালন করেছেন, আমার রব আমাকে লালন পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্রে পরিণত হওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করা, আল্লাহর পথে আপনি চলতে পারা মানে হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুহু, তিনি তাদেরকে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, তিনি তাদেরকে ভালোবাসেন তারা তাকে ভালোবাসে, একটা মিউচুয়াল ডিলিং বিটুইন আল্লাহ এন্ড দি সার্ভেন্টস অফ আল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যে কথাগুলো আমি আপনাদেরকে আজকে বলতে চাই, চারিদিকে বিপদের ঘন ঘটা, এই অবস্থায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তার উম্মাহ বিপর্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আপনাদের তাই করা দরকার। রাসূল উম্মাহ এর মেম্বার হওয়ার কারণে আপনাদের তাই করা দরকার, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো, চারিদিকে যেখানেই বিপর্যস্ত লোক আছে সেখানে পাশে দাঁড়ানো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক যখন আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহ ইসসাকালতুম মিনাল আরদি আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, হে লোকেরা কি হলো তোমাদেরকে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয় তখন তোমরা মাটি কামড়ে থাকো, তোমরা মাটি কামড়ে থাকো, তোমরা সব কিছু ধরে থাকো, মা লাকুম হোয়াট হ্যাপেন টু ইউ, আই এম দি ওনার, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি তো তোমাকে দিয়েছি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নেব, যখন আমি ছিনিয়ে নেব তখন ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তখন আমি তোমাকে অপমানিত ছিনিয়ে নেয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেরকম বলেছেন তুতি, এর বিপরীতে তিনি বলতে পারতেন যে ওয়াতামনাউ, যে আপনি যাকে ইচ্ছা তাকে ডিনাই করে দেন না, কিন্তু তিনি বলেন ওয়াতানজিউ, তার জমান হচ্ছে তিনি কেউ দিতে চান না, কিন্তু তার কাছ থেকে ছিনিয়ে নেয়, এরকম স্ন্যাচেস হয়ে তার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেন, বিকজ দ্য ম্যান অর দ্য ওমেন ইজ নট এলিজিবল ফর ইট, কারণ এই ব্যক্তি এটার যোগ্য নয়, এই জন্য আল্লাহ সুবহান তার কাছ থেকে ছিনিয়ে নেন। আল্লাহ ছিনিয়ে নেয়ার পূর্বে আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে ফিরে আসুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই, কয়েকটি বিষয় আমি বলবো ইনশাআল্লাহ, তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আমরা এমন একটি সময় বসবাস করছি যে সময়ে দিন রক্ষা করা, দিনের পথে চলা, এটি আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে, চারিদিকে কেবলই ফিতনা, কেবলই ফিতনা, ফিতনা এত ব্যাপক পরিমাণে আমাদেরকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে যে আমরা দিন প্র্যাকটিস করাটাই আমাদের জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন,
وما أرسل عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم الله سبحانه وتعالى هل الله سبحانه وتعالى بولن هل ثوب الكفار ما كانوا يعملون الله سبحانه وتعالى بولن একজন লোক তার দিন প্র্যাকটিস করার কারণে অন্যদের টিজ টিজিং এর শিকার হবে আজকের এই যুগে যুবকরা তাদের জন্য দাড়ি রাখা এবং আজকের এই যুগের মেয়েরা তাদের হিজাব প্রপার হিজাব মেইনটেইন করা এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া এই হিজাব পরে তাদের জন্য চ্যালেঞ্জ তাদের একটা চাকরি হওয়াটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ তারা প্রতি মুহূর্তে তারা শিভার দি শিভার তারা প্রতি মুহূর্তে আতঙ্কে থাকে দাড়ি রাখার কারণে অথবা হিজাবের কারণে সে কোথাও নিগৃহীত হতে পারে কিনা এটা আপনাদের দেশে যেখানে 90% মানুষ মুসলমান বলে তারা দাবি করে থাকে এমন একটি সময় আমরা বসবাস করি আল্লাহ সুবহানাহু 1500 বছর আগে একটা জাহেলিয়াতের চিত্র প্রদান করেছেন এরকম একটা জাহেলিয়াতের মধ্যে আমরাও কিন্তু বসবাস করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন এমন একটি সময় আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কাইফা আনতুম ইযা আলবাসাতকুম ফিতনাতুন ইয়ারবু ফিহা সগীর ওয়া ইয়াহরুমু ফিহাল কাবীর এমন একটি সময় আসবে ছোটরা তারা সেই দিন কি হয়ে যাবে তাদের চুল দাড়িগুলো পেকে যাবে এইরকম ফেতনা চারদিকে তাদেরকে ঘিরে ধরবে এবং বৃদ্ধরা তারা প্রচন্ড পেরেশানির মধ্যে থাকবে এমন একটি সময় আসবে এই সময়ের মধ্যে কিন্তু আমরা অতিক্রম করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিন তখন বিকৃত হয়ে যাবে বিকৃত কাজগুলোকে মানুষ সেদিন দিন হিসেবে গ্রহণ করবে এবং বিকৃত কাজকেই তারা দিন মনে করবে যারা দিনের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে তারা করবে অবস্থার কিন্তু তাই চারদিকে আপনি দিনের কথা বলছেন আপনার বিরুদ্ধে তৈরি হয়েছে আপনি যদি দিনের কথা না বলেন আপনি যদি শিরক করেন কুফরি করেন বিদআত করেন ইউল বি সেলিব্রেটেড ইন দা সোসাইটি সমাজে আপনাকে গ্রহণ করা হবে এবং সমাজে আপনাকেই সেলিব্রিটি আপনাকে সেলিব্রেশন করা হবে আপনাকে সমাজ ফুলের মালা প্রদান করবে কিন্তু আপনি তার বিরুদ্ধে কথা বললে আপনি সেখানে নিগৃহীত নিপীড়িত নির্যাতিত অথবা আপনি সেখানে রিজেক্টেড হবেন ইন দা সোসাইটি ইন ইউর ওন সোসাইটি সেটা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বেদাতের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে লোকেরা কথা বলবে তখন একদল লোক যারা ইসলামের দাবিদার তারা বলবে গৈরাতি সুন্না এরা তো সুন্নতি পরিবর্তন করে এরা বেদাত চালু করেছে যে সুন্না পরিবর্তন করেছে সেই ব্যক্তি বলবে যে অন্যরা সুন্না পরিবর্তন করেছে যে সুন্নতের পক্ষে তাকে বলা হবে বেদাত করছে আর যে বেদাতের পক্ষে তাকে মারা হবে সুন্নি এবং অবস্থাটা দৃশ্যে তাই বাংলাদেশের তথাকথিত সুন্নি নামে হচ্ছে বেদাতি শব্দটা শুনলেই মনে হয় এই শব্দটাকে এই হাইজাকাররা হাইজাক করে নিয়েছে এই হাইজাকাররা এটাকে এমনভাবে হাইজাক করেছে এই শব্দটা শুনলে আমরা মনে করি যে ও চরম বেদাত অত শেষে নাম নাইছে কি নাম নিয়েছে সুন্নি এবং নামও সে দিচ্ছে এটাই পরিস্থিতিটি এমন একটি পর্যায়ে গিয়েছে আমরা এমন একটি সময় আসব এমন একটা সময় থাকব যখন ভালো কাজের জন্য মানুষকে নির্দেশ প্রদান করতে হেজিটেট করবে খারাপ কাজ তখন সেলিব্রেট হবে মানুষ ভালো কাজ করতে সেই দিন ভালো কাজের জন্য নির্দেশ প্রদান করা অথবা ভালো কাজকে সমর্থন করাকে লোকেরা তখন হেজিটেট করবে সেই জায়গাগুলো থেকে তারা দূরে সরে যাবে এখনও কোথাও যদি কোনো কল্যাণকর কোনো কাজ হয় আপনি সেখান থেকে দূরে সরে যাবেন কোথাও যদি কোনো ব্যক্তির উপর জুলুম হয় আপনি সেখান থেকে দূরে সরে যান আপনিও জুলুমের শিকার হন কিনা এই ভয়ে মজলুমকে সাহায্য করা সহযোগিতা করা এরকম লোক এখন সমাজে আপনি খুঁজে পাচ্ছেন না এমন একটি সমাজের কথা অথবা মসজিদগুলো ভরে যায় জুমার দিনে রাস্তাগুলো ভরে যায় জুমার দিনে এরাই তো মুসলমান এই লোকগুলো মসজিদ থেকে বের হওয়ার পর একজনের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না এমনকি আমি এই কথা অনেকবার আপনাদেরকে বলেছি যদি এখানে একটা ইমান ডিটেক্টর রাখা হয় এখান থেকে বের হওয়ার সময় যদি দেখা যায় যে প্রত্যেকে কয়জনের ইমান আছে তাহলে দেখা যায় অধিকাংশের ইমানের অবস্থা তলানির মধ্যে আছে যদি ইমান ডিটেক্টর যেমন মেটাল ডিটেক্টর আছে আপনার মধ্যে কোনো অস্ত্র আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য বিভিন্ন সিকিউরিটির লোকেরা দাঁড়িয়ে থাকে না যদি ইমান ডিটেক্ট করার জন্য কোনো সিকিউরিটির লোক দাঁড়িয়ে থাকতো আমাদের বের হওয়ার সময় দেখতো কয়জন ইমান আছে অথবা ঢুকার সময় যে যাদের ইমান আছে তারাই মসজিদে ঢুকবে অধিকাংশ ঢুকার টিকিটই পেতাম না এটা তো এমন একটি সময় অথচ আপনি ইমানের দাবি করছেন সত্যিকার অর্থে ইমানের প্যারামিটারগুলো কি স্ট্যান্ডার্ডগুলো কি আপনার মধ্যে ইমান আছে কিনা সেটি আপনি কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য যা কিছু আছে তা কিন্তু আপনি খুঁজে পাবেন না এমন একটি সময়ে যে সময়ে আমরা অপরাধগুলোকে আমরা দেখি যে লোকেরা গ্রহণ করছে বরং ভালো কাজগুলোকে লোকেরা এবং অপরাধীদেরকে লোকেরা অপরাধীরা এই সমাজে তারা প্রভাব বিস্তার করে অপরাধীরা প্রকাশ্যে তাদের অপরাধের কথা তারা ঘোষণা করে যায় অপরাধীরা প্রকাশ্যে অপরাধ তারা করে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যখন রাস্তায় লোকেরা অশ্লীল কাজ করবে যেমনিভাবে গরু ছাগল অথবা বিভিন্ন ধরনের পশুগুলো তারা প্রকাশ্যে তারা তাদের বায়োলজিক্যাল নিডগুলো তারা পূর্ণ করে এরকম লোকেরা করবে আপনি দেখবেন না বিভিন্ন জায়গায় বিলবোর্ড অথবা সিনেমা হলগুলোর কথা দেখেন অথবা আপনি এখন দেখবেন একটি ছেলে আর একটা মেয়েকে হাত ধরে
তারা হাঁটছে এবং তারা ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসগুলোতে গেলে তো তার চোখ ভয়ঙ্কর দৃশ্য আপনি দেখবেন। আপনার আপনি গেলে বুঝতে পারবেন নাকি আপনি কোনো প্রস্টিটিউটের এলাকায় আসলেন নাকি আপনি কোনো মুসলমানের এলাকায় গেলেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন। ইজিটা প্রস্টিটিউট 20 বছর বা 30 বছর আগে ইউনিভার্সিটি এরিয়াতে এইরকমভাবে কেউ কল্পনা করতে পারে না, বাট ইট ইজ বিকাম এ কমন ডেসিনারিও, এ কমন ফেনোমিনা, এটা স্বাভাবিক। এবং বরং এটি বলা হয় যে তোমার কোনো ফ্রেন্ড তৈরি হলো না এখনো, তুমি কি এখনো মা, তুমি কি এখনো পুরুষ হতে পেরেছ বা তুমি কি এখন অ্যাডাল্ট হতে পেরেছ, তুমি কি এখনো গ্রোন আপ হয়েছ, তুমি কি এখন ইয়াং হয়েছ, এখনো তুমি হও নাই, নিশ্চয় তোমার মধ্যে সেই শক্তি নাই, এই জন্যে তুমি কোনো ফ্রেন্ড এখনো কাউকে গ্রহণ করতে পারোনি। এরকম একটি পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা যাচ্ছি এবং আমাদের সন্তানরা অথবা আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এই প্রজন্ম কিন্তু এভাবেই তারা দীক্ষিত হচ্ছে। প্রিয় ভাই, প্রতিদিন কত ঘটনা ঘটে যায়, প্রতিদিন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করছি না। আপনি সিলেটের লোকেরা বিপর্যস্ত, তারা বিপর্যস্ত আছে, আপনি মনে হয় কখনোই এটা একবারও দেখেননি, একবার আপনি চিন্তাও করতে পারেননি। শোবিজের বিভিন্ন ম্যাগাজিন আমাদের যুবকদের হাতে আছে, কিন্তু এখানে যে এত বিপর্যস্ত মানবতা একটি কথাও তাদের নাই। তারা পত্র পত্রিকার ওই ভিতরের পাতার দিকে তারা তাকায়, কারণ ওইখানে উলঙ্গ নারীদের চেহারা ওইখানে দেখানো আছে, ওই পাতাগুলো তারা প্রতি মুহূর্তে খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু এখানে মানবতা যে বিপর্যস্ত এবং মুসলিমরা বিপর্যস্ত, তাদের পাশে দাঁড়ানোর মতো অনুভূতি কিন্তু আমাদের এই যুবকদের মধ্যে তৈরি হয় না। এরা অন্য কিছু নিয়ে আছে, এদেরকে আফিম খাইয়ে দেওয়া হয়েছে, এদেরকে দুনিয়া ব্যাপারে তাদেরকে এতটাই মগ্ন করে দেওয়া হয়েছে যে আখেরাতকে এরা ভুলে বসেছে। এটা যারা করছে তারা সফল, কিন্তু আপনারা যারা, আমরা যারা ইমানের দাবিদার, আমরা যারা মসজিদের মুসল্লি, আমরা যারা জুমাবারে আসি, আমাদের দায়িত্ব কি, আমরা কি এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি কিনা? সম্মানিত ভাইরা, কত ঘটনাই ঘটে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা ইয়াতাকাল্লু ফিস সামাই তায়রু ইল্লা যাকার মিনহু মিন্না আলমান, যে এমন একটি অবস্থা আসবে যে মুসনাদ আহমদ হাদিসে এসেছে যে আমার উম্মার মধ্যে লোকদের অবস্থা এমন হবে যে তারা সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আপনি কি তাহলে সত্যিকার অর্থে রাসূল উম্মা বা রাসূল উম্মার সদস্য হতে পেরেছেন? আপনি কি শিক্ষা গ্রহণ করতে পারছেন? এমনকি পাখি থেকে সারা পাখি উড়ে যাচ্ছে, সেখান থেকে তারা শিক্ষা নেবে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, সে মনে করতে পারে যে ইট মে হ্যাপেন টু মি, এটা অবশ্য আমারও ঘটতে পারত। আল্লাহ সুবহানাহু তাকে শিক্ষা দিচ্ছেন অন্যকে, অন্যের উপর ঘটিয়ে আল্লাহ তালা তার মাধ্যমে আমাকে শিক্ষা দিচ্ছেন যে আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করছি কিনা, কিন্তু আমরা তো সেই শিক্ষা আসলে গ্রহণ করছি না। প্রতি মুহূর্তে এমন কত ঘটনা ঘটে যায়, ওয়া কাইয়্যি মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওহুম আনহা মুরিদুন, কত ঘটনা ঘটে যায় আপনার চোখের সামনে, কিন্তু আপনি কোনোটা থেকেই শিক্ষা গ্রহণ করেন না। وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ أَفَأَمِنُوا أَن تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِنْ عَذَابِ اللَّهِ أَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ, তারা কি নিরাপদ মনে করছে যে আল্লাহর শাস্তি তাদের কাছে আসবে না, দিনে আসবে না অথবা রাতে আসবে না, হঠাৎ করে আসবে না অথবা এমন একটা অবস্থায় আসবে না যখন তারা দিনের বেলা তারা কাজ করছে, দিনে এবং রাতে যে কোনো সময় আল্লাহর শাস্তি তাদের কাছে আসতে পারে, এটি কি তারা নিরাপদ দেবে পারে যে আল্লাহর শাস্তি তাদের কাছে আসবে না? তারা নিরাপদ মনে করছে, নিরাপদ ফিল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে তাদের কাছে আসতে পারে। আপনারা ইন্না উম্মতি হাদি উম্মাতুন মারহুমা লাইসা লাহুম আযাবুন ফিদ দুনিয়া, আমার এই উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই উম্মার অবস্থাটা হলো এরকম যে দুনিয়া তাদের কোনো শাস্তি নাই, অর্থাৎ অন্যান্য জাতিপুঞ্জকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মাকে সেভাবে ধ্বংস করবেন না বটে, কিন্তু এই দুনিয়া তাদের বিভিন্ন বিপদ আপদ সংঘটিত হবেই। সেই বিপদাপদ এর ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি, আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন? অন্যের বিপদাপদ হলে কি আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করছেন? শিক্ষা যদি গ্রহণ না করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন ইয়া সুরাকা আলা উখবিরুকা বি আহলিল জান্নাহ ওয়া আহলিন নার কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, সুরাকা বিন মালিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা বিন মালিক, যে সুরাকা বিন মালিক রাসূলকে হত্যা করতে গিয়েছিল, পরবর্তীতে ফিরে এসেছে আপনারা জানেন হিজরতের সময়, সেই সুরাকা বিন মালিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সুরাকা, আমি কি তোমাকে বলবো জান্নাতি কারা এবং জাহান্নামী কারা? জান্নাতি হলো সেই সকল ব্যক্তিরা যারা দুর্বল সমাজে, আর জাহান্নামী হলো যারা সমাজে প্রভাবশালী, যারা প্রভাবশালী আছেন। শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু জাযারিয়িন জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক অহংকারী, প্রভাবশালী, ক্ষমতাশালী, উদ্ধত অহংকারী ব্যক্তি তারা জাহান্নামের খোরাক। হাতাবু জাহান্নাম, উলাইকা হাতাবু জাহান্নাম, দিস পিপল আর দা ফুয়েল অফ জাহান্নাম। আর জান্নাতি কারা জানেন? যারা দুর্বল, যারা সমাজে দুর্বল, অসহায় অবস্থায় আছে, যারা অসহায় অবস্থায়, তাদের পাশে দাঁড়ানোর আপনার এখনো কেন চিন্তা তৈরি হয়নি, এখনো কেন অবস্থা তৈরি হয়নি? যে সকল লোকেরা বিপদগ্রস্ত তারা কিন্তু অলরেডি তার কল্যাণের মধ্যে আছে, বিপদ তাদের জন্য একটা নেয়ামত, এর মাধ্যমে আল্লাহ তাদের ভুল ত্রুটি এবং তাদের গুণাগুলো মাফ করে দিচ্ছেন। কিন্তু আপনার অবস্থা কি? আপনার তো মাফ হওয়ার কিছুই কোনো সুযোগই নাই। ইউ আর নই নিদার এফেক্টেড নর ইউ আর স্ট্যান্ডিং বাই দোজ হু আর এফেক্টেড, আপনি না বিপদে পড়েছেন এর মাধ্যমে আপনার
গুণাগুলো মাফ হয়ে গেছে, আপনার মর্যাদা আল্লাহর সামনে বেড়েছে, আর না আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন যে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, কোনোটাই তো আপনি করেননি। What about your own condition and position? Allah সামনে আপনার অবস্থা কি এবং আল্লাহ সুবহানাহু সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? সম্মানিত ভাইরা, সমাজে অপরাধের প্রবণতা আমাদের ধারণার বাইরে চলে গিয়েছে। এত পরিমাণ অপরাধ সমাজে হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় আপনি যদি মসজিদগুলোর কমিটির কথাও বলেন, ওই মসজিদগুলোর কমিটির ওই প্রধান অথবা সভাপতি, মসজিদ মাদ্রাসা অথবা ধরুন আপনি যে সকল ময়দান ঈদের ময়দানগুলো আছে, দেখবেন কমিটিগুলো হচ্ছে আসলে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো, সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো ওইখানকার কমিটির মেম্বারে তারা পরিণত হয়েছে। এই কমিটি মেম্বার কেন তারা হয়েছে জানেন? একটাই মাত্র কারণ, যেন এখান থেকে তারা বিভিন্ন ধরনের প্রভাব তারা বিস্তার করতে পারে, অথবা এখান থেকে যেন বিভিন্ন ধরনের দুর্নীতি, দুর্নীতিগুলো পর্যন্ত তাদের মসজিদ এবং বক্তব্যগুলো অথবা তাদের মাদ্রাসা এবং তাদের ময়দানগুলো পর্যন্ত তারা বিস্তৃত করে দিয়েছে। এদের রাজত্ব এতটা পর্যন্ত বিস্তৃত। কিন্তু আপনারা ভালো মানুষ যারা বলি, আপনাদের নিজেকে দাবি করেন, আপনাদের ইউ আর নো হয়ার, আপনাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এর জন্য কি আল্লাহকে জবাবদিহি করতে হবে না? নিশ্চয়ই পরিবর্তনের জন্য আপনারা কতটুকু কাজ করেছেন সেটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। মহান আল্লাহ সুবহান একটি গুণবাচক নাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা হালিম। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয়নি। কত লোক আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে গিয়ে চ্যালেঞ্জ করেছে, ওয়াইকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সকল নবীদেরকে তারা বলেছে, তোমরা যে বলেছো শাস্তি আসবে, কবে আসবে? তোমরা সত্যবাদী হলে এখনই আসুক না শাস্তি। নজর ইবনে হারেস রাসূলকে লক্ষ্য করে বলেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আমাদের উপর শাস্তি আসুক। উম্মুক্ত ময়দানে গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কান হাযা ওয়াল হাক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। হে আল্লাহ, মুহাম্মদ যা বলে তা যদি সত্য হয় তাহলে আসমান থেকে আমার উপর গজব পড়ুক। এই কথাও তো লোকেরা বলেছে, এই কথাটা বলেনি আল্লাহ সুবহানাহু বলেন, ওয়াকালা ফিরআউন যারুনি ইয়াক্তুল মূসা ওয়ালি ইয়াদু রাব্বাহ। ফেরাউন পর্যন্ত বলেছে, আমি মুসাকে হত্যা করব, মুসা তার রবকে ঢাকুক, দেখি কি করতে পারে আমার। মুসা ঢাকুক না, ইয়া রাব্বাহ, তার রবকে সে ডাকুক, ইন্নি আখাফ আন ইউবদ্দিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। যে সব লোকেরা তারা ইসলাম বিদ্বেষী, দীন বিদ্বেষী, তারা যুগ যুগ ধরে আপনাদের কাছে দীনের রক্ষাকারী হিসেবে আবর্তিত হয়, যে দীন রক্ষা করার জন্য এই লোকগুলো দীনকে বিকৃত করছে, এই জন্য আমরা দীন রক্ষা করতে আসি। কিছুদিন আগে আপনারা দেখেছেন এমন একজন লেডি, যে লেডির ব্যাপারে হাজারো দুর্নীতি এবং চারিত্রিক স্খলনের এক্সাম্পল আছে, এমন এক লোক যে লোকের ব্যাপারে হাজারো স্খলনের এক্সাম্পল আছে, সে আলেমদের বিরুদ্ধে সে লিস্ট প্রদান করে। তার উদ্দেশ্য একটাই, যে আলেমরা নাকি দিনকে বিকৃত করছে তারা দিনকে রক্ষা করবে। চরিত্রহীন শয়তান আসছে দিনকে রক্ষা করার জন্য, শয়তান আসছে দিনকে রক্ষা করার জন্য। আমি যে কথাটি আপনাদেরকে বলে থাকি, শয়তান যদি কখনো ভালো কথা বলে তাহলে বুঝবেন তার মধ্যে শয়তানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু শয়তানুন, সে যা বলেছে তা সত্য, ওহু কাযিবুন, কিন্তু ও মিথ্যাবাদী, ও মিথ্যুক, ওর চরিত্রই হলো মিথ্যা। তারা দিনের রক্ষাকারী হিসেবে আপনাদের সামনে মাঝে মাঝে আবর্তিত হয়, আবির্ভূত হয়, কিন্তু এরা আসলে মিনিদের, এরা আসলে দিনের জন্য ভয়ঙ্কর ভাবে শত্রু। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহান বলেন, কালু ইয়া নূহ কদ জাতালতানা ফাকসারত জিদাদানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ, তুমি বলেছো প্লাবনে আমরা নাকি সব শেষ হয়ে যাব, ঠিক আছে প্লাবন দাও তো পারলে আমরা শেষ হয়ে যেতে চাই। তারা তা বলেছে, কিন্তু তাদেরকে আমার সুবহান ছাড় দেননি। আপনাদেরকে হয়তো কিছুদিন ছাড় দিয়েছেন, কিন্তু এই ছাড় কতদিন হবে সেটি আমি জানি না, সেটি কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই ছাড় আপনাদের কতদিন চলবে। এর জন্য নজর ইবনে হারেসের কথা আমি বলেছিলাম, যে নজর ইবনে হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, যদি ইন কান হাযা হুয়াল হাক্কু ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম ওয়ামা কানা আল্লাহু লিউযিবাহুম আনতা ফীহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বলে দিলেন, হে নবী, সমস্যা তো হলো এই যে আপনি আছেন, আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি না। ইট ইজ ফর ইওর অনার এন্ড ডিগনিটি, আপনার মর্যাদা আমি এদেরকে শাস্তি দিতে পারি না, নাহলে কবে এদেরকে আমি শেষ করে দিতাম? আমি কেবলমাত্র আপনার কারণে, ওমা কান আল্লাহু মুআযিবাহুম উম ইস্তাগফিরুন, আর আমি তাদেরকে আরো শাস্তি প্রদান করব না যখন তারা ইস্তিগফার করতে থাকে, তারা যখন ক্ষমা প্রার্থনা করতে থাকে তখন আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি প্রদান করছেন না, এটাকে আমরা যেন ভুলভাবে মনে না করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলোকে অ্যাপ্রুভ করে নিচ্ছেন। আমরা যা করছি, যত অপরাধী করছি, এই সকল অপরাধ আল্লাহ অ্যাপ্রুভ করে নিয়েছেন, আমি যা করছি তা ঠিকই করছি, কারণ আল্লাহ তো আমাকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিচ্ছেন না। এর দুটো কারণ, একটা হচ্ছে তার রাসূলের সাথে আল্লাহর ওয়াদা, যে এই জাতিকে তিনি অন্য জাতিগুলোর মতো ধ্বংস করে দেবেন না, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে কি দিচ্ছেন, ইস্তিদরাজ, ইন্না হাযা ইস্তিদরাজু মিন আল্লাহ ফামাহিলুল কাফিরিন আমহিলুহুম রুয়াইদা। আমি কাফেরদেরকে একটু সময় দিই, একটু সময় দিই, একটু সময় দিই, ওই জন্য আরো অপরাধ করতে পারে, আরো অপরাধ করতে পারে, আরো অপরাধ করতে পারে। অপরাধী অনেক বেশি প্রভাবশালী হয়ে যাচ্ছে প্রতিদিন, অপরাধীর অপরাধের মাত্রা আরো বিস্তৃত হচ্ছে, অপরাধীর সম্পদ এবং সম্মান অথবা তার প্রভাব প্রতি দিন দিন বাড়ছে। ইট ডাজেন্ট মিন যে সে আল্লাহর কাছে অনেক
সম্মানিত এবং মর্যাদাবান। এর অর্থ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ইস্তিদরাজ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরুল ইস্তিদরাজ ছাড় দেয়া, ছাড় দিচ্ছে, ছাড় দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন তাকে টানবেন তখন সে বুঝতে পারবে। এটি ওই ব্যক্তির মতো যদি আপনি আপনার যে কুকুরটিকে আপনি 1 মিটার দড়ি দিয়ে অথবা শেকল দিয়ে আপনি বেঁধে রেখেছেন, যখন উন্মুক্ত ময়দানে নিয়ে যাবেন 40 মিটার রশি দিয়ে আপনি তাকে ছেড়ে দিলেন, 40 মিটার রশি যখন উপায় অথবা শেকল যখন উপায়, ও দেখে যায় আমি তো উন্মুক্ত, আমি তো মুক্ত, দৌড়তে প্রচণ্ডভাবে একটা দৌড় দেয়, কিন্তু 40 মিটারের পরে যা ওর দৌড় দিতে পারবে না, ওয়ার বুঝে না। 40 মিটার পর্যন্ত যখন দ্রুত বেগে যায়, যখন সে ওইখানে গিয়ে টান খায়, তখন তার টান ওই 1 মিটারের টানের সমান কখনো হয় না। ওই টানটা এত বেশি হয় যে গলায় ফাঁস পেরে ওইখানে সে মারা যায়, এত বেশি, অর্থাৎ তার ঘাটটা সেখানে ভেঙে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহান যখন ইস্তিদরাজ করেন তখন ইস্তিদরাজের অবস্থাটা হলো এইরকম। আল্লাহ সুবহান ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা পাকড়াও করবেন, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইযা জাউকা ইউহাইয়ুকা বিমা লাম ইউহাইয়ুকা বিহিল্লাহ ওয়া ইয়াকুলুনা ফি আনফুসিহিম মা লাউলা ইউআযযিবুনাল্লাহু মা ইয়াকুল, তার মানে আকুল, এরা ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সালাম দিত এটা আপনারা জানেন, বলতো আসসালামু আলাইকুম, আপনার ধ্বংস হোক। ইহুদিরা আল্লাহ সুবহান ওদেরকে পারতেন না তার রাসূলের ভালোবাসায়, তিনি আল্লাহর রাসূলের ব্যাপারে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আকরামু খালকিল্লাহি আলাল্লাহ আকরামু খালকিল্লাহি আলাল্লাহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত সৃষ্টি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ সুবহান কোরআনে রাসূলের জীবন নিয়ে লামরুকা আল্লাহ তাআলা তার রাসূলের জীবনের শপথ করে বলছেন, আবার আল্লাহ তাআলা তার রাসূলের নাম বলে এইভাবে শপথ করছেন যে ওয়া আপনার রবের, ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম করে বলছি, আপনার রবের কসম করে বলছি, এবং তিনি বলছেন লামরুকা আপনার জীবনের কসম করে বলছি। এরা তাদের গামরার মধ্যে, এরা তাদের ধোকাবাজির মধ্যে এরা নিমজ্জিত রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে এতটা মর্যাদা, এতটা ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন আসসালামু আলাইকুম বলে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা কতটা ক্ষিপ্ত হন, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করেন না। এই জন্য ইয়াহুদিরা এখান থেকে গিয়ে তারা বলতো ওয়া ইযা জাউকা হাইয়ুকা বিহাম হাইয়ুকা বিহি হাইয়াউকা বিমা লাম ইউহাইয়ুকা বিহিল্লাহ, যখন তারা আপনার কাছে আসে তখন আপনাকে এভাবে তারা অভিনন্দন করে সালাম দেয় যেমনিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাম শেখাননি। এবং তারা কিছুক্ষণ পর এখান থেকে গিয়ে বলে ওয়া ইয়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনাল্লাহু মা ইয়াকুল মা নাকুল, তার একটু পরে গিয়ে তারা বলে আমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকি, মুহাম্মদ যদি সত্যিকারই আল্লাহর নবী হয়ে থাকে তাহলে আমাদেরকে কেন তিনি শাস্তি দিলেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন হাসবুহুম জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মাসির, তাদের জন্য জাহান্নামই হলো একমাত্র আশ্রয়স্থল এবং তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম, ওই জায়গায় তারা তাদের প্রকৃত আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইহুদিদেরকে তার রাসূলের সামনে ছেড়ে দিয়েছেন, অতএব আপনাকে বা অন্যকে ছেড়ে দেয়া এটা আল্লাহ সুবহানের পক্ষ থেকে আপনার বিভিন্ন কাজের অনুমোদন, এটাকে আপনি কোনো অবস্থায় মনে নেবেন না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যেন আমি বলছি আমাদের যে দায়িত্ব, আমরা কিন্তু এমন একটি সময় আছি যে মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে চারিদিক থেকে নিমজ্জিত আছি, লোকেরা বিভিন্ন ধরনের অপরাধ করছে এবং অপরাধের নতুন নতুন মাত্রা তৈরি হচ্ছে, নতুন নতুন ডাইমেনশন আসছে, নতুন নতুন ক্যাটাগরি আসছে অপরাধের। এই অপরাধের ক্যাটাগরিতে আমরা এমনভাবে বানের বন্যার মতো আমরা ভেসে যাচ্ছি, আমাদের প্রজন্মগুলো ভেসে যাচ্ছে। এই অবস্থা আমাদের করা, আমাদের করণীয় কি, আমাদের করতে হবে কি, সে বিষয়ে আমি ঠিক কয়েকটি কথা আপনাদেরকে একটু বলতে চাই। আমরা যদি আমাদের জীবনটাকে যদি আমরা ঠিক মতো যদি আমরা চালাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দিনের প্রতি ফিরে আসা দরকার। দিন প্র্যাকটিস, এটি আজকের এই সময় একটা ব্যাকডেটেড আইডিয়া যে তুমি দিন প্র্যাকটিস করছো, তুমি নামাজ পড়ছো। আমি বিভিন্ন জায়গায় এমন অনেক লোককে, বহু বিশাল বিশাল প্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন বিভিন্ন ব্যাংকের কথাও বলছি, সেখানে গিয়ে দেখি সেখানকার বড় বড় কর্মকর্তারা তাদের ব্যাগের মধ্যে ছোট্ট একটা জায়নামাজ লুকিয়ে রাখে এবং যখনই কেউ থাকে না দরজাটা বন্ধ করে দ্রুত 2 রাকাত বা 3 রাকাত নামাজ তারা পড়ে নেয় যেন কেউ না দেখে, কারণ তিনি নামাজ পড়েছেন। কোনো ক্লায়েন্ট এসে দেখলে বলবে ও তো মোল্লা, ওর এখানে কোনো অবস্থায়, অথবা তো মূল্যবী, ও তো ইসলামিস্ট, অর্থাৎ তার এখানে কোনো অবস্থায় ব্যাংকিং করা যাবে না। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি, ব্যাকডেটেড দ্য পিপল অফ ব্যাকটেরি। আপনি আড্ডার মধ্যে আছেন, সেখান থেকে ইয়াংরা যারা আছো তোমাদেরকে বলছি, তুমি বন্ধুদের সাথে আড্ডায় আছো, তুমি সেখান থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে যেতে পারো না, কারণ বন্ধুরা তোমাকে কি মনে করবে, ব্যাকডেটেড ইসলামিস্ট, ইসলামাইজড, ও তো আমাদের সাথে চলার উপযুক্ত না। এই জন্যে একজন আমাকে বলেছে যে
তিনি কি করেন, সারাদিন তিনি নামাজ পড়তে পারেন অফিস আদালতে, তিনি বাসায় গিয়ে তিনি একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি কি করেন সেখানে, বলেন আল্লাহ আমি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ সব একসাথে পড়লাম, একসাথে দাঁড়িয়ে সে সবগুলো নামাজ একসাথে পড়ে নেয়। এরকম বহু টেলিভিশনে অন রেকর্ড অন লাইভ লোকেরা প্রশ্ন করে। আমরা তো তিন চার ওয়াক্ত নামাজ অফিসে পড়তে পারি না, সময় পাই না, অথবা অন্যরা কি মনে করবে এই জন্য বাসায় এসে সব নামাজ একসাথে পড়তে পারবো কিনা। এই যুগে মুসলমানরাই প্রশ্ন করে, মুসলমানরা। যদি কোনো কাফের মুশরিক প্রশ্ন করতো তাহলে আপনি মেনে নিতে পারতেন। মুসলমানরাই প্রশ্ন করছে আপনাদেরকে, আমাদেরকে, এবং তারা বুঝতে পারছে যে নামাজ না পড়লেও তারা এই আইডিয়া তারা পেয়েছে, নামাজ না পড়লে কিছুই হয় না, ইসলামকে তারা এইভাবেই তারা গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আমি সেই কথাই বলছিলাম, আজকে আমাদেরকে এই সমাজে আমরা যে সকল অপরাধের যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এই অপরাধের কারণে অথবা সমাজে আমরা যে পরম ফিতনা ফাসাদ দেখতে পাই, এই ফিতনা ফাসাদের মধ্যে ইমানটাকে ধরে রাখা এটা আমাদের জন্য জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো একটি অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আরাবি মিন শাররি ক্বাদ ইক্তারাবা, আরবদের জন্য তো ভয়ঙ্কর দুঃসংবাদ তাদের রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আরবদের জন্য তো ভয়ঙ্কর দুঃসংবাদ, কারণ তাদের বিপদ ঘনিয়ে এসেছে। রাসূল বলেন ফিতানান কাতে তা কিতাই লাইল মুসলিম, রাত যেরকম রাতের অন্ধকার ঘন অন্ধকারাচ্ছন্ন রাত যেমনিভাবে চারিদিক থেকে মানুষকে ঘিরে রাখে, তেমনিভাবে ফেতনা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে 1500 বছর আগে যখন তিনি জীবিত সে অবস্থায় তিনি বলে যাচ্ছেন, এবং তিনি বলছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ুমসি কাফেরা, একজন ব্যক্তি সকালবেলা মুমিন কিন্তু বিকালবেলা সে কাফের। এবং তিনি আরো বললেন ইয়াবিউ কওমিন দীনহুম বিআরাদি মিনাদ দুনিয়া ক্বালিল, লোকেরা তাদের ইমানকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য কিছুর কারণে, দুনিয়ার সামান্য কিছুর কারণে লোকেরা তাদের ইমানটাকে বিক্রি করে দেবে। আল মুতামাসসিকু ইয়াউমা ইযিম বিদীনিহি কাল ক্বাবিদি আলাল জামারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও আলা শাওকি, কোন একজন ব্যক্তি জ্বলন্ত অঙ্গার অথবা কাঁটা যুক্ত কোন বৃক্ষ হাতে এইভাবে ধরে রাখা যতটা কঠিন হবে, দিলের উপর অবিচল থাকা ব্যক্তিরা এইরকম কঠিন অবস্থার মুখোমুখি এবং শিকার হবে। এটি এমন একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল ক্বাবিদি আলাল জামারি, এমন একটি সময় আসবে যখন দিন প্র্যাকটিস করা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো একটি অবস্থা হবে। আমার মনে হয় যেন আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে এমন একটি অবস্থার মধ্যেই কিন্তু আমরা এখন বসবাস করছি। আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে আপনি দেখবেন এখানে ভালো কাজ কমে যাচ্ছে, মন্দ কাজের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে, ভালো কাজের সংখ্যা কমে যাচ্ছে, ভালো কাজ করার লোকের সংখ্যা কমে যাচ্ছে। আপনি এখন দেখবেন যে এমন একটি অবস্থা যে কোনো একজন লোকের ব্যাপারে আমাদেরকে বলতে ওই লোকটা ভালো ছিল, তার মানে অধিকাংশ লোক খারাপ। আপনি একটা সমাজ জানতো, একটা গ্রামে জানতো কয়টা লোক ভালো বলে আপনি সার্টিফাই করতে পারেন, একটা সমাজের কথা বলেন আপনি কয়টা লোককে বলতে পারেন ভালো, সকল দিক থেকে ভালো একটা লোক, অথচ একজন মোমেন তো সকল দিক থেকে ভালো হওয়ার কথা ছিল, যে এটা কেন হলো না, এই দুর্বৃত্তায়ন কিভাবে তৈরি হলো, এবং এই দুর্বৃত্তায়ন সেলিব্রিটি করা সেলিব্রেশন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকেরা ফেতনায় পড়বে তাদের পরিবারের সদস্যের কারণে, এমনকি তার পিতামাতার কারণে, তার সন্তানদের কারণে, এমনকি তার স্ত্রীর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পিতামাতা তাকে বলবে এর ব্যাখ্যাটা কি, পিতামাতা তাকে বলবে সন্তান ইয়াংরা যারা শুনছো মনোযোগ দিয়ে শোনো, পিতামাতাকে বলবে তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি, তুমি আজ পর্যন্ত একটা ভালো চাকরি পেলে না, আমাদের বৃদ্ধ বয়সে একটু ভাবলাম তোমার চাকরির ইনকামের টাকা দিয়ে একটু ভালো থাকবো, তুমি কি ইনকাম করো, তোমার বন্ধুরা কত ভালো ইনকাম করে। সেই ব্যক্তি তখন হারাম ইনকামের দিকে উদ্বুদ্ধ হবে, প্রলুব্ধ হবে, অনুপ্রাণিত হবে পিতামাতার কারণে। অথবা তার স্ত্রী তাকে বলবে তুমি আমার ওই বান্ধবীর এত বড় ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তার মতো তোমাকে বিয়ে করে আমি ঠকছি, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি কিছুই পেলাম না। তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সে অপরাধে লিপ্ত হবে। তার সন্তানরা তাকে বলবে তুমি যদি আমাদেরকে ভালোই না রাখতে পারো তাহলে তুমি আমাদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি গাড়ি বাড়ি না দিতে পারলে কেন আমাদেরকে জন্ম দিলে। এই সন্তানের কারণে লোকেরা খারাপ কাজে উদ্বুদ্ধ হবে, তা কি হয়নি? আপনি দেখেন না লোকেরা তাদের সন্তানদের কারণে অথবা তাদের স্ত্রীদের কারণে অথবা তাদের পরিবারের সদস্যদের কারণে অথবা তাদের আত্মীয় স্বজনের কারণে তারা অপরাধে লিপ্ত হচ্ছে, তারা অপরাধ করে বেড়াচ্ছে, কারণ তাদের সামনে তাকে শো করতে হয়, তাদের সামনে তার প্রেস্টিজ অথবা তার ডিগনিটি তাকে রক্ষা করতে হয়। এমন একটি সময়ের মধ্যেই কিন্তু আমরা যাচ্ছি, এমন একটি সময় কিন্তু আমরা যাচ্ছি, এমন একটি সময়ে আমাদের এই সময়ে অশ্লীলতা এটা একটা সেলিব্রিটি। আমি আপনাদেরকে বলেছিলাম এমন একটা সময়, এমন একটা বিশ্ব যে বিশ্বে পর্ন মানে প্রস্টিটিউটরা তারা তারকা। আপনি দেখেন না বিভিন্ন জায়গায় লেখা থাকে পর্ন স্টার যদি প্রস্টিটিউট তারকা হয় তাহলে এই জাতি তো ধ্বংস হয়ে যাওয়ার উপযুক্ত আর বহু আগে হয়েছে। যদি পর্নরা তাদেরকে সেলিব্রিটি হিসাবে মডেল হিসাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করা হয় তাহলে ওই জাতি বহু আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কেবলমাত্র আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অন্যথায় ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। সম্মানিত ভাইরা দেখুন না,
আমি কিছুদিন আগে এটাও দেখেছি এক বাংলাদেশের এক পর্ন স্টার তার সন্তানকে সে মুসলিম হয়েছে বলে দাবি করে এবং তার সন্তান একজন মুসলিম মানুষের সন্তান, সেই সন্তানের জন্মদিন পালন করছে হিন্দুদের মতো করে এবং তার কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছে, এটা আপনি দেখেছেন, এবং তারা বাংলাদেশের সেলিব্রিটি এবং তারা কোথাও গেলে হাজার হাজার মুসলিম সাংবাদিকরা তাদের পিছনে কুকুরের মতো তারা তাদের পিছনে দৌড়াতে থাকে একটা স্ন্যাপ নেওয়ার জন্যে, একটা ছবি নেওয়ার জন্যে, এবং এটা তারা সোশ্যাল মিডিয়াতে অথবা তাদের তথাকথিত ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়াগুলোতে এগুলোকে পাবলিশ করার জন্য, এরা মুসলিম বলে তাদের নিজেদেরকে তারা দাবি করে। এরকম একটা সময়, এই সময় সেলিব্রেশন সেলিব্রিটি কাকে বলা হয় আপনি দেখেন না, ক্রিয়া কৌতুক এখন তো খেলা। আমাদের সেই দিন একজন আমাকে প্রশ্ন করলো যে খেলাকে কেন আমরা পেশা হিসেবে নিতে পারবো না, খেলার পেশা হিসেবে গ্রহণ করে এখান থেকে আয় ইনকাম কেন করতে পারবো না। আমি তখন তাকে প্রশ্ন করি, তোমাকে যদি আল্লাহ তাআলা খেলা পেশা হিসেবে নেওয়ার জন্যই সৃষ্টি করে থাকে তাহলে নাও, সমস্যা কি যে তোমার এটাই পেশা, তুমি 24 ঘন্টা এটাই খেলবে এবং এটাই করবে। কিছু কিছু জায়গাতে এমন হচ্ছে 5 দিনের জন্য চলছে, কখন যে নামাজের সময় আসে যায়, আবার কিছু কিছু খেলায় তার প্রতি মুহূর্তে ফরজ লঙ্ঘন হচ্ছে, মুসলিমরা মুসলিম যুবকরা সেখানে খেলছে, এখন তো মুসলিম নারীরাও খেলতেছে, খেলে নাই এবং সেখানে লোকেরা দেখে না, তাদের এই আভিজাত্য কোথায় গেলো, তাদের এই গায়রাত কোথায় গেল, এই গায়রাত তাদের কোথায় গেলো, এটাকে তারা পেশা হিসেবে নিয়েছে এবং এটাই তাদের একমাত্র প্রফেশন, এটা তাদের একমাত্র আয় এবং ইনকামের কারণ। আল্লাহ সুবহান ও তাআলা কি তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহান তোমরা এই সকল কাজ করে করে তোমরা বেড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন? প্রিয় ভাইরা, ক্রিয়া কৌতুক ইত্তকার এখনকার যুগের সেলিব্রিটি ফ্যাশন, এগুলোই এখনকার স্ট্যাটাস, এগুলোই এখনকার প্রতীক যে আপনি কি আমি হচ্ছে এই 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 করছি, এটা এখনকার স্ট্যাটাস। এখন আপনি দিনের কোনো কাজ করেন এটা আপনি বলতেও পারেন, আপনি কোনো মসজিদের ইমাম, এটা আপনার কাছে এই সমাজের সবচেয়ে নিগৃহীত নিপীড়িত এবং নির্যাতিত ব্যক্তিকে যে মসজিদের ইমাম, তার বেতন কত? তার বেতন হলো 10,000 টাকা। ওই মসজিদ নির্মাণ করতে গিয়েছে 10 কোটি টাকা, কিন্তু মসজিদের ইমামের বেতন 10,000 টাকা, এবং তার বেতন গত 20 বছর 10,000 টাকা আছে, তার বেতন 500 টাকা বাড়ানো হয়েছে গত 15 বছর আগে, এরপর থেকে আর বাড়ানো হয়নি, কখনই তার বেতনটা সময় মতো দেওয়া যায় না কারণ মসজিদের ফান্ডে শর্টেজ আছে। ওইখানে এসি কিনতে কোনো প্রবলেম হয় না, ওই বিল্ডিংটাকে বিশাল বড় করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওইখানকার ইমামের বেতন কোনোদিনই বাড়ে না, ওইখানকার মুয়াজ্জিনের বেতন কোনোদিন বাড়ে না, ওইখানকার খাদেমের বেতন কোনোদিন বাড়ে না, তাদের কোনো নিড নাই। সমাজে এরা সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত। অথবা মাদ্রাসার একজন মুদাররেস অথবা একজন ওস্তাদ, তার বেতন 5-7-10,000 টাকা। এখন আপনি কওমি মাদ্রাসাগুলোতে যান, গিয়ে দেখুন যে তাদের স্যালারি কতটুকু। আল্লাহ সুবহান তাদেরকে বারাকা দেন, এই জন্য তারা অন্যদের চেয়ে অনেক অনেক ভালো থাকে, তাদের লাইফ স্টাইল গিয়ে দেখুন, আল্লাহ বারাকা সম্পদের একটা বারাকা আছে, আল্লাহ তাদেরকে বারাকা দেন, এই জন্য তারা অনেক ভালো আছে। That is a different issue. That is the mercy of Allah Subhanahu. That is His credit. কিন্তু আপনার আসলে করণীয় কি, আপনি কি করছেন? সমাজে যেই কাজগুলো সবচেয়ে নোবল, সেই কাজগুলোকে সবচেয়ে অপরাধের অথবা সবচেয়ে নিচের কাজ হিসেবে দেখানো হচ্ছে, সবচেয়ে খারাপ ভাবে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে। এমন একটি সমাজ যেখানে ভালো লোকের সংখ্যা খুবই কমে যাবে, খারাপ লোকের সংখ্যাই বেশি। খারাপ লোকের ভালো লোকের তো আপনি খুঁজেই পাচ্ছেন না, আপনি কাকে যে ভালো বলবেন, এরকম সমাজই এমন লোকে আপনি খুঁজে পান না। অজল সমাজের সকল লোকই ভালো হওয়ার কথা ছিল, এইটাই তো তাদের অবস্থা হওয়ার কথা ছিল। লোকেরা তাদের দিনও প্র্যাকটিস করবে পর্যন্ত দুনিয়ার স্বার্থে, একদল লোক তার দিন প্র্যাকটিস করবে কেবল দুনিয়ার স্বার্থে, কারণ দিনের লেবাস অথবা দিনের কথা বললে ইত্তকার অথবা দিনের বিভিন্ন জিনিস যদি তারা প্র্যাকটিস করে, তাহলে যদি লোকেরা তাদের প্রতি প্লিজ থাকবে অথবা তাদেরকে তারা ফলো করবে অথবা তাদেরকে তারা বিশ্বাস করবে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের ডিলিংয়ে যাবে, অথবা দিনকে বেআরাদিন মিনা দুনিয়া, তারা দিনকে বিক্রি করবে দুনিয়ার কোনো কিছুর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো কিছুর জন্যে তারা দিনকে বিক্রি করে দেবে, এরকম একটি অবস্থা। আপনার বিভিন্ন দোকানগুলিতে গিয়ে দেখবেন যে লোকজনকে বসিয়ে দেওয়া হচ্ছে, তিনি দাঁড়িয়ে রাখছেন এবং তার মাথায় টুপিও আছে, এই লোক নামাজও পড়ে না এবং দিনের কিছুই জানে না, কিন্তু তার মাথায় টুপি এবং তার মুখে দাঁড়িয়ে একটা মাথা অথবা একটা পাঞ্জাবি পরে বসে আছে, কারণ কি জানেন? আপনি তো একজন দেখলেই মনে করবেন যে না, লোকটার উপর বিশ্বাস করা যায়, তাহলে সে তো দুনিয়াকে বিক্রি করছে, তার দিনকে বিক্রি করছে তার দুনিয়ার জন্য। এবং এই লোকেরা যারা ব্যবসা করে অথবা যারা বসে আছে, এদের প্রত্যেকের এজেন্ডা হলো দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করা, দিনকে বিক্রি করে। তবে সালফে সালিহীন ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি খলিফাতু রাসূলিল্লাহ, যখন তিনি আমিরুল মুমিনিন, তিনি কিছু টাকা পয়সা জোগালেন কারণ তার পরিবারে একজন খাদেমের দরকার, একজন খাদেম তিনি নিয়ে আসবেন, তিনি কিছু টাকা পয়সা জোগালেন, লোকেরা বললেন যে আপনি কেন আপনি যান ওই বাজারে যান, সেখান থেকে কিনে নিয়ে আসেন, তিনি বললেন না আমি ওই বাজারে যাবো না। কেন ওই বাজারে যাবো না? কারণ ওই বাজারের লোকেরা আমাকে চেনে, আমি আমিরুল মুমিনিন, এটা হওয়ার কারণে যদি ওরা আমাকে একটু এক্সট্রা প্রিভিলেজ দেয়, অন্য কোনো বায়ার ওইখানে আছে, ক্রেতা আছে, ওই ক্রেতার উপর যদি আমাকে প্রাধান্য দেয়, তাহলে তো ওই ক্রেতার হক আমি নষ্ট করলাম, আমার কারণে তার যদি কোনো ব্যবসায় লস হয়, যদি আমাকে একটু কম দামায় দেওয়ার চেষ্টা করে, তাহলে তো আমি তার ক্ষতির কারণ হলাম, আমি এমন একটা জায়গায় যাবো যেখানে লোকেরা আমাকে চেনে না।
এমন একটা সময় আপনাদের গোল্ডেন জেনারেশনের লোকেরা তার এই ছোটো ছোটো বিষয়ে তারা ভয় পেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এই জায়গায় তারা তাকওয়া অবলম্বন করতো। এখন তো বড় বড় জায়গা আপনার তাকওয়া নাই, বড় বড় জায়গাও আমাদের তাকওয়ার প্রচণ্ড অভাব আছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, অপরাধীরা এমন একটি সমাজ যে সমাজে অপরাধীরা মাথা তুলে দাঁড়াবে, তারাই সবচেয়ে বেশি প্রভাবশালী হবে। তাদের কথাগুলি বিভিন্ন জায়গায় প্রচার করা হবে, প্রকাশ করা হবে, তাদের কথাগুলি বিভিন্ন জায়গায় ম্যান্ডেট হিসেবে অথবা রুল হিসেবে বা আইন হিসেবে এগুলো বাস্তবায়িত হবে। অন্যদের কথা যারা দিন প্র্যাকটিস করছে তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করা হবে না, তাদের কোনো ভয়েস নাই, তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি সমাজে তাই দেখতে পাবেন, এখনকার সমাজেও আপনি তাই দেখতে পাবেন। অপরাধকে উদযাপন করা হবে এবং অপরাধের উদযাপনের জন্য বিভিন্ন মাধ্যম তৈরি হবে। আপনি এখন যত ধরনের মিডিয়া আছে সকল মিডিয়াগুলোতে দেখেন যে অপরাধের মাধ্যম, আপনার টেলিভিশনের রমাদান এর পরে অথবা কোরবানি পরে দেখবেন 7 দিন 8 দিন জুড়ে কেবলমাত্র কিসের প্যাকেজ, সিনেমা নাটকের প্যাকেজ। এবং মুসলমানরা যারা এই রমাদানে 1 মাস ধরে তারা রোজা রেখেছিল অথবা হজের এই যে দীর্ঘদিন পর্যন্ত তারা যে হজের যে প্রথম যে 10 দিন, এই 10 দিন যে সকল মুসলিমরা তারা বিভিন্ন ধরনের ইবাদত করেছে, তারা রোজা রেখেছে এবং তারা কোরবানি করলো তাদের পশুগুলো, এরা ওই দিন থেকেই তারা বিভিন্ন ধরনের অপরাধে তারা উদযাপন করা শুরু করে দেয়, ওই অপরাধের সাক্ষী এবং সঙ্গী তারা হয়ে যায়। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে মুসলিম সমাজের চিত্র বলছে। আমি কিন্তু কোনো কাফের এবং মুশরিকদের সমাজের চিত্র আপনাদের কাছে বলছি না, আমি একটা মুসলিম সমাজের চিত্র বলছি। প্রিয় ভাইরা, দিন সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সন্দেহবাদ আছে, দিন সম্পর্কে কূট প্রশ্ন তৈরি করা হবে, দিন সম্পর্কে নিন্দাবাদ তৈরি করা হবে, দিন সম্পর্কে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং অবিশ্বাস আমাদের মধ্যে দাঁড়া বেড়ে উঠবে। দিন সম্পর্কে অধিকাংশ লোক অজ্ঞ থাকবে। লোকেরা, আজকের সমাজে যদি আপনি বুদ্ধিজীবীদের কথা বলেন, বুদ্ধিজীবী কিভাবে হতে পারে? যে ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী সমাজে তাকে বুদ্ধিজীবী হিসেবে গ্রহণ করা হচ্ছে, তাই কি নয়? বুদ্ধি প্রতিবন্ধী মানে যে তাকে সৃষ্টি করেছে সে রব সম্পর্কে তার একটি শব্দ জানা নাই, কিন্তু সে এই সমাজের বুদ্ধিজীবী। সমাজ পরিচালনা করার জন্য তার বুদ্ধি নিয়ে চলা হয়। বুদ্ধি প্রতিবন্ধী লোকদেরকে সমাজে বুদ্ধিজীবী হিসাবে সেলিব্রেট করা হয়, তাদেরকে ইনভাইট করা হয়, তাদের কাছ থেকে পলিসি নেওয়া হয়, এমন একটি সমাজের এটা হচ্ছে একটা ফেতনা, যে ফেতনাগুলো এবং তাদের মাধ্যমে লোকেরা মোটিভেটেড হয়, তাদের মতো করে অন্যরা হতে চায়। আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে দেখে আপ্লুত হয় এবং অনুপ্রাণিত হয়, তাদের মতো করে তাদের হেয়ার কাট থাকে। আমি গতকাল নামাজ পড়তে গিয়েছিলাম ধানমন্ডির একটা বিখ্যাত মসজিদে, এবং সেখানে গিয়ে দেখলাম একজন লোক নামাজ পড়েছে, রুকু ঠিক মতো দেয়নি, সেজদা ঠিক মতো দেয়নি, তার চুলের স্টাইল দেখে আমার কোনো অবস্থায় মনে হয়নি এ কোনো মুসলমানের চুল। আমি ইহুদি এখন ইউরোপিয়ান যারা ওই তথাকথিত তাদের মডেল অর্থাৎ তাদের যে নায়ক এবং নায়িকারা, তারা যেভাবে চুলের কাট আছে, একদিকে একটু বড়, একদিকে একটু লম্বা, পিছনে একটা বেনি করা, আবার সেখানে রাবার দিয়ে একটু বেঁধে রাখা, এইরকম বেনিওয়ালা এবং চুলের এখানে এক কালার ওইখানে আরেক কালার, এরকম একটা লোক দাঁড়িয়ে এক ফটো নাই, এরকম এক লোক ওইখানে নামাজ পড়ছে, আর নামাজের মধ্যে সেভাবে যেভাবে সে মুভ করতেছিল, আমি এক রাকাত নামাজও ঠিক মতো পড়তে পারিনি। আমার সামনে দাঁড়িয়েছিল, কেবল এই দিক সেদিক ঘুরছে, এসে সালাত আদায় করছে। এই সকল লোকদের দিনের ব্যাপারে একটু কিন্তু আমি জানি, এর একটু সেলিব্রেট। লোকের হাজার হাজার ইয়াং জেনারেশন তাকে ফলো করে, তার কানে একটা দুলো আছে, এই হচ্ছে তাদের অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এইরকম লোকেরাই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং অন্যরা তাদেরকে সেলিব্রেট করবে। সমাজে সত্যের সহযোগীদের সংখ্যা কমে যাবে এবং মিথ্যার সহযোগীদের সংখ্যা বেড়ে যাবে। আপনি এই বাংলাদেশে দেখেছেন যেখানে অন্য দেশগুলো থেকে প্রস্টিটিউটদেরকে ভাড়া করে এনে তাদেরকে বিশাল বড় অডিটোরিয়ামে অথবা বিশাল বড় স্টেডিয়ামে তাদেরকে দিয়ে বিভিন্ন আয়োজন করা হয়েছে, কনসার্টের আয়োজন করা হয়েছে, এবং দেশ পরিচালনায় যারা প্রথম সারির লোক তারা সেখানে বসে বসে সে তারা ওই সকল নাচগুলো তারা গলদগরণ করেছে, এবং এরা মুসলমান। এটা একটি সমাজ এবং এটা মুসলমানদের সমাজ, আপনাদেরই সমাজ, যে সমাজে আপনারা বসবাস করেন। দিজ আর দ্য ডিজিজেস অ্যান্ড ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, কারণ অন্যান্যরা এগুলো থেকে অনুপ্রাণিত হয়, এগুলো দেখে তারা অনুপ্রাণিত এবং এগুলোকে তারা মনে করে যে না, দিজ আর দ্য লাইফস্টাইল, এবং তার মধ্যে একটা স্বপ্ন থাকে আমি এরকম করবো, বড় হলে আমি এরকম করব, আমার যখন ক্ষমতা থাকবে তখন আমি এরকম করব। সম্মানিত ভাইয়েরা, আমি সেই জন্য বলছি এই সময় এরকম যখন কোনো সময় তৈরি হবে তখন আমাদের দায়িত্ব কী, তখন আমাদের কাজ কী, এই 2-3টি কথা বলে আমি শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে তখন দিন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা। আল্লাহর কসম করে বলছি ওই সকল লোকগুলো বিভিন্নভাবে তারা পজিশনের শিকার হয়, আবারও বলছি পজিশন, অর্থাৎ ওই সকল লোকগুলো তারা বিভিন্ন ফেতনা ফাসাদের শিকার হয় যাদের আকিদার মধ্যে ভ্রষ্টতা আছে।
যাদের আকিদার মধ্যে ত্রুটি আছে তারা বিভিন্নভাবে ফেতনার মধ্যে তারা পড়ে যায়। আকিদা যদি ঠিক থাকে আপনি ফেতনায় পড়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তৈরি করুন, আল্লাহকে জানুন এবং চিনুন, আল্লাহ সম্পর্কে আপনার সঠিক জ্ঞান অর্জন করুন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল উদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব কখনো আপনাকে ছেড়ে যান নাই। যে ইউ উইল বি পসেসড বাই ফিতনা, ইউ উইল বি ইনফ্লুয়েন্সড বাই ফিতনা, যে ফিতনা আপনাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম ছেড়ে যাবেন না। যদি আপনার আল্লাহ সম্পর্কে আপনার ধারণাটা যদি ঠিক হয়। দুই নম্বর কাজ হচ্ছে সম্মানিত ভাইরা, সুন্নাকে আঁকড়ে ধরুন। প্লিজ, সুন্না হচ্ছে আপনাদের জন্য মেডিসিন, সুন্না আপনাদের জন্য মেডিসিন। প্লিজ সুন্নাকে বুঝুন, সুন্না আপনাদের জন্য দাওয়া। দাওয়া, দাওয়া মানে হচ্ছে আপনাদের জন্য রোগের ঔষধ। এই যুগেও যদি আপনি ভালো থাকতে চান, সকল ভালো থাকার ক্ষেত্রে আমি বলছি, তাহলে সুন্নাকে আঁকড়ে ধরুন, সুন্নাকে আঁকড়ে ধরুন। আপনার গোটা, আপনার গোটা সময়, আপনার গোটা বাসা, এটাকে সুন্নার আবর্তে আপনি নিয়ে আসুন। আপনি দেখবেন কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেবেন, আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রক্ষা করবেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফা রাশিদ আল মাহদিয়ীন, তোমাদেরকে আমার সুন্নাহ এবং খোলাফা রাশিদের সুন্নাকে আঁকড়ে ধরা দরকার। যদি আপনি বাঁচতে চান, যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আপনাকে এই কাজটি করা দরকার। এবং তিন নম্বর যে কাজটি আপনাদের করা দরকার প্রিয় ভাইরা, তা হচ্ছে ওলামায়ে কেরামের সাথে থাকুন, বিশেষ করে হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, তাদের সাথে রাখুন। ভালো মানুষের সাথে সঙ্গ তৈরি করুন, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। খারাপ মানুষের সঙ্গ এখনই পারলে ত্যাগ করুন। প্লিজ, যদি ভালো থাকতে চান, এখনই সঙ্গ ত্যাগ করুন। যেই অঞ্চলগুলোতে, যে এলাকাগুলোতে দিনের কোনো প্র্যাকটিস নাই, ওই এলাকাগুলোতে এখনই হিজরত করুন। যখন তাদেরকে বলা হবে কেন তোমরা আমার ইবাদত করতে পারলে না, তখন তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা কি হিজরত করতে পারতে না? আপনার যেখানে দিন প্র্যাকটিস করতে পারেন ওইখানে আপনার ফ্ল্যাট থাকতে হবে কেন? ওইখানে আপনার বাসা থাকতে হবে কেন? এটা ভাড়া দিয়ে দেন, অন্য এমন একটা জায়গায় চলে যান যেখানে দিন প্র্যাকটিসের একটা আবহাওয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে গিয়েছেন তার মক্কা ছেড়ে, আপনি কি দেখেননি? সাহাবায়ে কেরামদের জন্য হিজরত করা ফরজ ছিল, আপনি জানেন না? এই হিজরত করা কখনো কখনো ফরজ, যেই জায়গায় দিন প্র্যাকটিস করা যায় না ওই জায়গায় থেকে হিজরত করে যাওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়। যদিও ওই হিজরত এখন আর নাই, যে হিজরত মক্কা থেকে মদিনায় করার প্রয়োজন ছিল সেই হিজরত এখন নাই, কিন্তু এখন আপনাকে এই হিজরত করা লাগে, যেই হিজরত হচ্ছে দিন প্র্যাকটিসের জন্য, এখানে দিন প্র্যাকটিস করা যায় না। কারণ কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন যে কেন তুমি সেই জায়গায় ছিলে যেখানে দিন তুমি জানতে না, অথবা দিনের সত্যিকার জ্ঞান তুমি অর্জন করতে পারতে না, সেখানে কেন তুমি থাকলে, সেখান থেকে কেন তুমি অন্য জায়গায়, তুমি কেন সেখান থেকে অন্য জায়গায় তুমি হিজরত করে গেলে না, এই প্রশ্ন আপনাকে কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এবং সর্বশেষ যে কথাটি বলছি প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির অব্যাহত রাখুন। প্লিজ, জিকিরগুলো বুঝুন না, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার নয়। যেই সময় যে কাজ করা দরকার, টয়লেটে যাওয়ার জন্য একটা জিকির আছে, টয়লেট থেকে বের হওয়ার একটা জিকির আছে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি যখন জুতাটা পড়েছেন আজকে সকালে এখানে আসার জন্য, আপনি কোন পায়ে জুতাটা পড়েছেন? এখন যদি আমি বলি মুসলমানদের কথা, কয়জন হাত তুলে বলতে পারবেন যে আপনি ডান পায়ে আপনার জুতাটা পড়েছেন? আপনি যখন জামাটা পড়েছেন ডান দিক থেকে পড়া শুরু করেছেন, কয়জন বলতে পারবেন? মসজিদে যখন ঢুকেছেন ডান পা দিয়ে ঢুকেছেন, কয়জন বলতে পারবেন? আপনার ইসলামী সিটি নিয়ে তো বিশাল বড় প্রশ্ন, আপনার ইসলাম তো প্রতি মুহূর্তে প্রশ্নবিদ্ধ। এই ইসলাম দিয়ে আপনি না নিজে বাঁচতে পারবেন, না আপনার আখেরাতকে আপনি বাঁচাতে পারবেন, না দুনিয়া, না আখেরাত, না আপনার পরবর্তী প্রজন্ম। প্রত্যেকটা সময় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করুন এবং চিন্তা করুন, একবার ভাবুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনের উপর কায়েম এবং দায়েম রাখুন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে আমাদেরকে অনুগ্রহ করে আমাদের প্রতি নেয়ামত হিসেবে দিয়েছেন। দিনটাকে প্র্যাকটিস করুন, দিনটাকে ধরে রাখুন। এই সময় যদি আপনি দিন প্র্যাকটিস করেন, তাইলে একটি ভালো কাজ, একটি সুন্নাহ মোতাবেক কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 50 জন সাহাবির সমান মর্যাদা সওয়াব প্রদান করবেন। আপনি চিন্তা করে দেখুন, একজন সাহাবির সমান সওয়াব আপনি কিভাবে অর্জন করবেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সময় দিন প্র্যাকটিস করলে 50 জন সাহাবির পরিমাণ সওয়াব প্রদান করবেন। মর্যাদা তো সাহাবিদের জন্য ভিন্ন, কিন্তু সওয়াব আপনি পাবেন। এটি এমন একটি সময় আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলে সম্বোধন করেছেন,
আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে সম্বোধন করেছেন, ইখওয়ানি, সাহাবা কিরাম বলেন আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন ওয়ালা আকিন আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান আনবে। আপনারা তো রাসূলকে দেখেননি কিন্তু তার প্রতি ঈমান এনেছেন, তাকে তো আপনারা ভালোবাসেন, এই ভালোবাসাটা আপনাদের এবার চরিত্রে নিয়ে আসুন প্লিজ, আপনাদের জীবনের বাস্তবায়নে নিয়ে আসুন, আপনাদের চিন্তা চেতনায় নিয়ে আসুন, রাসূলের সুন্নাটাকে প্র্যাকটিস করুন, এটা আপনাকে বাঁচিয়ে দেবে দুনিয়ায় এবং বাঁচিয়ে দেবে আখেরাতে। ফিতনা থেকে বাঁচতে হলে এটা আপনাদের জন্য প্রচণ্ড জরুরি, ফিতনা থেকে বাঁচতে হলে রাসূলের লাইফস্টাইল আপনাদের ফলো করা জরুরি। হে আল্লাহ, তোমার রাসূলের লাইফস্টাইল ফলো করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ, তোমার রাসূলের জীবন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ, তোমার রাসূলের ভালোবাসা নিয়ে আমাদেরকে জীবন এবং মরণে থাকার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তোমার দিন মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তোমার দিন মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে নিয়ে তোমার ফেরেশতাদের সামনে গর্ব করো, শিশুগুলো বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো আল্লাহ, আল্লাহ তোমাকে যেন নীরবে নির্জনে নিবৃতে প্রকাশ্যে এবং অগোচরে সর্বত্র যেন তোমাকে ভালোবাসে এবং ভয় পেতে পারি, সেই অন্তরে আমাদের সেই অনুভূতি তৈরি করে দাও আল্লাহ।